मुँह एक दिन अनेक बड़ हब शहर जत बुड़ हूँ ना कि मोर स्वामी के ठीक खुजे बैर करब অগ্নিশিখা 25 জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। আপনাকে দেখে কিন্তু একেবারে মনে হয় না ম্যাডাম যে আপনি এত বড় একটা পজিশনে আছেন। এত ঘরোয়া স্বভাব আপনার। আসলে কি বলুন তো, যে মানুষ বড় হয় সে তো আর এমনি এমনি বড় হয় না, নিশ্চয় তার কিছু গুণ থাকে, তবেই সে বড় হতে পারে। আপনি কিন্তু সেটা আবার প্রমাণ করে দিলেন ম্যাডাম। এরকম ভাবে প্লিজ বলবেন না, আমি যেটা করেছি সেটা যে কোনো মানুষেরই করার কথা। যাই হোক, আপনি বলুন আপনার স্কুলের কি খবর? আর বলবেন না ম্যাডাম, আসলে প্রত্যেক বছরই কিছু কিছু বাচ্চা আসে, তারা সবাই ঘর বাড়ি ছেড়ে এখানে হোস্টেলে থাকে, তো বাবা মাকে ছেড়েই থাকে, তো সবাইকে নিয়ে এরকম প্রবলেম হয় না। এবারে একটি বাচ্চা এসেছে, তার বাবা এখানে রেখে দিয়ে গেছে, সে বাচ্চাটি ভীষণ হোমসিক, প্রচন্ড বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করছে, ওই ওকে নিয়েই চলছে আর কি। আহারে, বয়স কত? ছোট বাচ্চা, বেশি বড় না, বেশ ছোট। ওই তাকে নিয়ে আমরা সবাই এখন খুব ব্যস্ত, সে কিছুতেই খাবে না, খালি বায় না, বাবার কাছে যাবে। কি বলছেন, ইস কি কষ্ট। বাবা মার যে বাচ্চাদেরকে কেন নিজেদের কাছে না রেখে হোস্টেলে দিয়ে দেয়। আসলে অনেকের তো অনেক রকমের সমস্যা থাকে, সবাই হয়তো পেরে ওঠে না, না হলে কোন বাবা মা বলুন নিজের ইচ্ছে বাচ্চাকে এভাবে হোস্টেলে দিয়ে যাবে। তা ঠিক, সেই জন্যই বাচ্চাগুলো প্রথম থেকে কষ্ট পেলেও পরে ঠিক হয়ে যায়। আর আপনারা ওদেরকে এত ভালোবাসেন। হ্যাঁ, আমরা প্রাণপণ চেষ্টা করি। আসলে আমাদের স্কুলে যারা মাদার আছেন, মানে যারা বাচ্চাদের দেখাশুনো করেন, তারা ভীষণ ভালোবাসেন বাচ্চাদের, এবং বাচ্চারা কোনো দুষ্টুমি করলে একদম বিরক্ত হন না। তবে এই একটি বাচ্চাকে নিয়ে আমরা এখন খুব সমস্যায় আছি আর কি। ও খাওয়া দাওয়া করছে না, কিছুই করছে না, খালি কান্নাকাটি করছে। এমনকি ওর পছন্দের খাবার এনে দিলেও সেটাও খেতে চাইছে না, খালি বলছে যে বাবার কাছে যাবো নাহলে বাড়ি যাবো, কিছুতেই ওকে আমরা বোঝাতে পারছি না। আসলে একবার যদি বাবা দেখা করতে আসেন বা বাবা ওকে এখান থেকে নিয়ে যান, তাহলে তো বাচ্চাটা এটাই নিয়ম করে ফেলবে। ও ভাবে যে যখনই আমি কান্নাকাটি করবো তখনই বাবা আসবে, আমার সাথে দেখা করতে হবে, আমাকে এখান থেকে নিয়ে যাবে, সেটা তো করা যাবে না। আসলে ওকে নিয়ে আমরা খুব চিন্তিত। আবার আসবার সময় দেখলাম বাচ্চাটার গায়ে একটু জ্বর এসছে, আসলে গুমড়ে গুমড়ে কাঁদছে, তো তাই ভেতরে ভেতরে জ্বরটা এসে গেছে আর কি। এই বাবা কি বলছেন? আচ্ছা, আমি কি কোনোভাবে আপনাদেরকে সাহায্য করতে পারি? আপনি প্লিজ খান না। আপনি ঠিক কিরকম সাহায্যের কথা বলছেন বলুন ম্যাডাম। আমার মেয়ে আবার বাচ্চা খুব ভালোবাসে, জানেন পাড়ার কত বাচ্চা আমার মেয়ের কাছে মানুষ হয়েছে। বাচ্চাদের ব্যাপারে ওর কোনো বিরক্তি নেই, সারাদিন ধরে বাচ্চাদের সঙ্গে থাকতে বললে ও থেকে যাবে। সে তো ওনাকে দেখেই বোঝা যায় ম্যাডাম, এত দয়া মায়া শরীরে কিরকম করে বাচ্চাদের খোঁজ নিচ্ছেন। আচ্ছা আপনি বলুন, অন্য কেউ হলে কি এভাবে খোঁজ খবর নিত? আপনারা সবকিছু কিন্তু খুব এক্সাজারেট করছেন। আরে, আপনারা একটা বাচ্চার কষ্টের কথা বলছেন, আমিও তো একটা মানুষ, আমার খুব খারাপ লাগছে। আচ্ছা, এরকম যদি হয় যে ওই বাচ্চাটাকে এখানে নিয়ে এলে, আমাদের বাড়িতে নিয়ে এলে ও যদি একটু ভালো ফিল করে, তাহলে প্লিজ ওকে নিয়ে আসবেন। আসলে স্কুলের মধ্যে তো একই মানুষগুলোকে দেখছি সবসময়, স্কুলের বাইরে যদি একটা সোশ্যাল লাইফ হয় তাহলে ওর হয়তো কষ্টটা একটু কম হতে পারে। আমি খুব চেষ্টা করব ম্যাডাম, মানে বিকেলের দিকে আপনি যখন বাড়ি ফিরে আসবেন তখন আমি চেষ্টা করব ওকে নিয়ে আসার। একদম নিয়ে আসবেন, আমার কোনো আপত্তি নেই। ও যদি এখানে এসে একটু ভালো থাকে তাহলে ওকে মাঝে মাঝে নিয়ে আসবেন, তাহলে দেখবেন কষ্টটা সামলাতে পেরেছে। ঠিক আছে ম্যাডাম, আমি আমি আর আপনার সময় নষ্ট করব না, আর আমাকেও আরো কতগুলো জায়গায় যেতে হবে, তো এটা রেখে দিন আপনি। হ্যাঁ, এমনিও সামনে আপনাদের প্রোগ্রামের ধাক্কা রয়েছে। না, এটা তো খুব কমন ব্যাপার, মানে আমাদের স্কুলে সারা বছর ধরেই কোনো না কোনো অ্যাক্টিভিটিস চলতেই থাকে। ও ম্যাডাম, একটা কথা, সেদিন প্রোগ্রামে কিন্তু আপনাকেই ওপেনিংটা করতে হবে। সে কি? হ্যাঁ, মানে আপনি কার্ডটা দেখলেই বুঝবেন যে কার্ডের মধ্যে সেরকমভাবেই লেখা আছে,
যদিও ম্যাডাম সরি আপনার অনুমতি না নিয়ে এটা করেছি, প্লিজ প্লিজ ম্যাডাম আপনি আমাদের বকবেন না এর জন্য। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে কি আমাকে? কিছু না ম্যাডাম, জাস্ট অনুষ্ঠানটা উদ্বোধন করবেন। প্লিজ ম্যাডাম না করবেন, আপনাকে কিন্তু যেতেই হবে। ম্যাডাম আপনাকে বলছি, আপনিও কিন্তু অবশ্যই যাবেন। আচ্ছা আরেকজন ভদ্রমহিলাকে দেখেছিলাম সেদিন। হ্যাঁ উনি আমার শাশুড়ি মা, উনি একটু বাইরে গেছেন কেনাকাটা করতে। ও আচ্ছা আচ্ছা, বলছি আপনি যদি ওনাদের দুজনকে নিয়ে আসেন আমরা খুব খুশি হব ম্যাডাম। হ্যাঁ একদম, আমি অফিস থেকে চলে যাব, আর মারা যদি যেতে চায় আমি গাড়ি পাঠিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ যাবো না কেন, বাচ্চাদের অনুষ্ঠান কত ভালো লাগবে দেখতে। আপনাদের ওখানে কি শুধু ছেলেরাই আছে না মেয়েরাও আছে? না না ম্যাডাম, এটা তো কোএডুকেশনাল স্কুল, ছেলে মেয়ে একসাথেই পড়ে, কিন্তু থাকার ব্যবস্থা আলাদা, মানে ছেলেদের আলাদা হোস্টেল আর মেয়েদের আলাদা হোস্টেল। ও কি হবে সেদিন? মা এখন যদি সব জেনে যাও তখন কি করবে? না না ঠিক আছে, আমি এখনই সব বলে দিচ্ছি কি হবে। বলতে ওই স্কুলের বাচ্চাদের অনুষ্ঠান, আর ওই আমাদের টিচাররা হয়তো একটু একটু গান টান করবেন এই আর কি। আমার মেয়ে কিন্তু খুব ভালো গান গায়। মা প্লিজ। আচ্ছা বাবা বলছি না। ম্যাডাম আপনি একটা গান শোনাবেন সেদিন প্লিজ? প্লিজ আমাকে এরকম কোনো রিকোয়েস্ট করবেন না, আপনারা যা বলেছেন সবটাই শুনেছি, এরকম কোনো রিকোয়েস্ট করলে আমার আর যাওয়াটাই হবে না। এই বাবা না 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 না, সর্বনাশ হয়ে যাবে তাহলে, কারে আপনার নাম ছাপা হয়ে গেছে। আপনি জানেন না শুধু আপনাকে দেখার জন্যই অনেকে আসবে, আপনি না গেলে আমরা পুরো মারা পড়ে যাব। আপনি প্লিজ যাবেন, এরকম করবেন না আপনি। ঠিক আছে আমি আপনাকে গান গাইতে বলবো না, তবে হ্যাঁ বাচ্চাদের দেখে যদি আপনার গান গাইতে ইচ্ছে করে গাইবেন, যদি ইচ্ছে না করে গাইবেন না, আমি আপনাকে জোর করবো না। আপনি প্লিজ আসবেন ম্যাডাম, ম্যাডাম আপনারাও যাবেন। হ্যাঁ মানে শহর থেকে এত দূরে এই বাচ্চাদের সাথে আমরা কত দূর কি করতে পেরেছি একটু দেখে আসবেন প্লিজ। আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি বাচ্চাদের খুব ভালোবাসেন, আর বাচ্চাদের জন্য তো জীবন দিয়ে দিয়েছেন, আপনি করবেন না তো কে করবে? সেই জন্য নয়, এমনিই যাব বাচ্চাদের প্রোগ্রাম দেখতে, তাদের সঙ্গে আলাপ করতে, কথা দিচ্ছি যাব। বেশ আমি তাহলে আসি ম্যাডাম। হ্যাঁ আসুন, দেখা হচ্ছে। আচ্ছা মা তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কি হলো? আমি কি ওনার পাড়ার মেয়ে, আমাকে ছোটবেলা থেকে দেখেছে, এরকম কেউ বলে? একটা অফিসিয়াল ডেকোরাম তো। আমার অত মনে টনে থাকে না, গান গাইতে পারিস তাই বলেছে। সে তো ছোটবেলায় গাইতাম, ছোটবেলায় ওরকম সবাই পারে, কত বছর গান গাইনি বলো তো, এখন পারি কিনা তুমি কি করে জানলে? যে গান গাইতে জানে না সে কখনো ভোলে না। তুই হয়তো এখন গান গাস না, জোরে জোরে গান গাস না, কিন্তু মনে মনে কি গান গাস না? তুমি কি আর কিছু বলবে? না তুই তো তুললি কথা, আমি কি বলেছি? আমি তখনই যা বলার বলে ফেলেছি, আর কিছু কি বলেছি? শোন জাহ্নবী আমরা কিন্তু যাব। হ্যাঁ যাবে তো, বললাম তো আমি গিয়ে গাড়ি পাঠিয়ে দেবো। ঠিক আছে রে, কষ্ট লাগলো ওই বাচ্চাটার কথা শুনে, সেই জন্যই তো বললাম বাচ্চাটাকে এখানে আনতে। তখন যদি আমি নাও আসি তোমরা কিন্তু বাচ্চাটাকে একটু যত্ন আত্তি করো। করবো রে বাবা করবো, তুই কি মনে করিস তুই একাই শুধু বাচ্চা ভালোবাসিস? আমরা ভালোবাসি না, আমারও খুব বাচ্চা ভালো লাগে। তা না হলে তুই যখন ছোটবেলায় এক গাদা বাচ্চাকে নিয়ে আসতি তখন আমি কিছু বলেছি? আমি কখনো রাগ করেছি? হ্যাঁ তোর মামি রাগ করেছে। আচ্ছা বাবা ঠিক আছে, মা আমার এখনো একদম হাতে সময় নেই, তোমার সাথে গল্প করতে বসলে না সময়ের কোনো ঠিক থাকে না, সব গুলিয়ে যায়, আমাকে এখন যেতে হবে। আসছি। হ্যাঁ এসো, সাবধানে যেও। ছোটকা চা খাবে তো? চা করেছো? দাও একটু। ওরিশি বাবা খবর পেলি, কেমন আছে রে? প্রিন্সিপাল ফোন করেছিলেন, ওরা চেষ্টা করছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ব্যস্ত না হতে। যাক ভালো থাকলেই ভালো, ছেলেটা যে কবে আসবে সেই অপেক্ষাতে দিন গোনা এখন। ঋষি চা খাবে তো? না খাও না, করেছি আমি সবার জন্যই। বললাম তো খাবো না। তুমি চা খাবে তো? হ্যাঁ করেছো যখন দাও।
তোমাদের না একটা কথা বলতে আমি ভুলেই গেছি জানো তো। কি কথা? মানুষের যে কি বদল হয় সেটাই ভাবছি। মেয়েটা কি ছিল আর কি হয়েছে দেখে তো আর চেনাই যায় না জানো তো। কার কথা বলছো? এই তোমার গৌরচন্দিকা শুরু হলো, বলো দেখিনি কার কথা বলছো? আর কি বলবো তোমায়, মেয়েটা তো শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। আমি তোকে দেখে জিজ্ঞেস করলাম কি গো, তুমি কি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না নাকি? গলা দিয়ে তো আওয়াজই বেরোচ্ছে না, আস্তে আস্তে কথা বলছে, তখন কি বললো জানো? আরে বাবা, কে কি বললো সেটা তো বলবে আগে। তুমি কার কথা বলছো সেটাই তো আমি বুঝতে পারছি না। আরে কি বললো সেটা তো শুনবে আগে। তখন বলছে, আর আমার খাওয়া দাওয়া লেখা দি, এই জীবনটা কোনো মতে কাটাতে পারলে বাঁচি। আত্মহত্যা মহাপাপ, তাই আত্মহত্যা তো করতে পারবো না, তা না হলে আমি যে কি অপরাধী, সেই গ্লানিতে তো সারাক্ষণ মরমে মরমে মরে থাকি। ঠিক আছে ঠিক আছে, তোমাকে বলতে হবে না। তুমি যখন নামই বলতে চাইছো না, তাহলে আমাদের এত কথা শোনার কি দরকার আছে?